নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনে আজ যে খবরের দিকে প্রথমেই নজর রাখবো, ফের এবার বেলাগাম। অখিল গিরি রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির। কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে সভা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন তিনি। তিনি বলেন, রাজ্যপালের মাথা গরম হয়ে গেছে, মেয়েটি দেখতে সুন্দর ছিল, হাত ধরে টেনেছে, আবার অন্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো, এই মন্তব্যের সমালোচনায় বিরোধীরা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, এবার অখিল গিরি রাজ্যপাল প্রসঙ্গে ঠিক কি বলেছেন? দেখো স্বর্ণ, কিন্তু অখিল গিরি বিতর্কের শিরোনামে এসেছিলেন রাষ্ট্রপতিকে কুমন্তব্য করে, কিন্তু গতকাল ফের তিনি রাজ্যপালকে লক্ষ্য করে কুমন্তব্য করেন। রাজ্যের কারামন্ত্রী তিনি কিন্তু এবার রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষের সুরে বলেছেন যে রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছিল এবং মেয়েটি দেখতে সুন্দর, কাজকর্ম করে, তার লোভ লেগে গিয়েছে এবং তার হাত ধরে টেনেছে। এবং তোমার রাজ্যপালকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন যে যদি লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যায়, অন্যান্য মেয়েদের হাত সেখানে আবার গিয়ে অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। আপাতত এই যে রাজ্যপালের বিরুদ্ধে এই যে কটূক্তিকর মন্তব্য, এই নিয়ে কিন্তু বিতর্কে ঝড় উঠেছে এবং বিজেপিও কিন্তু কটাক্ষ করছে এই ঘটনাকে কেন্দ্র করে। একদমই ধন্যবাদ তোমায়, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। মাথা খারাপ হয়ে গেছে, গরমে টাং মাথা, তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের, তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে, মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। এই বুড়া তোর যদি লোভ লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা, রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো, সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদি, সেটা দেখতে পারে না অমিত শাহ। রাজ্যপাল মহিলার অপমাননা করেছে, দেখেছেন তো টিভিতে, আপনারা পালিয়ে গেছিল। আবার অখিল গিরির এই বেফাঁস মন্তব্যের জেরে শুরু রাজনৈতিক তরজায়ের পরিপ্রেক্ষিতে বিরোধীরা কি বলেছে শোনাবো আপনাদের। তার মুখে এই কথা শোভা পায় না। এর আগে উনি রাষ্ট্রপতি সম্পর্কে যেটা বলেছিলেন বলে পরবর্তীকালে ক্ষমা স্বীকার, ভুল স্বীকার করেছিলেন। এতে কোনো লাগামহীন দল, এর কোনো চুরি সন্ত্রাস, ভাষা সন্ত্রাস, কোনো ব্যাপারে এদের লাগাম নেই। বাবু, এর আগেও রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তারপরে দল তাকে ধিক্কার জানিয়েছে, তিনি নিজে ক্ষমা প্রার্থী হয়েছিলেন, কিন্তু আবার তিনি রাজ্যপাল সম্পর্কে যে কথা বললেন তাতে রাজ্যপালের চরিত্র নিয়ে, বিশেষ করে যে বিষয় নিয়ে এখন রীতিমতো তদন্ত চলছে, এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করা কতটা সমীচীন দল নিশ্চিত ব্যাপার।